একদিন এক ইহুদি মুস্তাফার দরবারে আসলেন শুনছে আখেরি নবী দয়াল নবী নূরুন নবী জিন্দা নবীর কথা একটু মুস্তাফাকে দেখার জন্য আসলেন মুস্তাফার সাথে যখন দেখা করতে আসলেন মুস্তাফার সাথে মুসাফা করলেন আমার নবী তার দিকে দেখে একটু মুস্কে হাসি দিলেন বলেন সুবহানাল্লাহ কি হাসি দিলেন আরো জোরে বলেন না কি হাসি মুস্কে হাসি দিলেন ওরে মুস্কে হাসি দেওয়ার দেরি ও ইহুদি ঘরে গেল কিন্তু রাতে আর ঘুমাইতে পারে না যখনই ঘুমাইতে যায় চোখটা যখন বন্ধ করে তার চেহারার সামনে চোখের সামনে মুস্তাফার মুস্কে হাসি বাসে সুবহানাল্লাহ নবীর সাথে মুসাফা করলো আমার নবীর হাত লাগার কারণে ওই ইহুদি নিজের হাতটাকে শুঙ্গ আরম্ভ করলো বলে খোদার কসম মুস্তাফার হাত লাগার দেরি আমার হাতটা কেন জানি খুশবুদার হয়ে গেল সুবহান মুস্তাফার হাত লাগার কারণে মুস্তাফার দিদার পাওয়ার কারণে একদিন যায় মনার ঘরে টিকে না দুই দিন যায় মনার ঘরে টিকে না তিন দিন যায় মনার ঘরে টিকে না চার দিন যায় মনার ঘরে টিকে না সোজা চলে গেল মুস্তাফার দরবারে আমার নবীর সামনে যাইয়া চোখের পলক অপলক দৃষ্টিতে আমার নবীর দিকে প্রেমের নজরে তাকায় আছে আমার নবীর ডাক দিলেন ইহুদি এইভাবে তাকাও কেন ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একবার শুধু আপনার মুখে হাসি দেখেছিলাম আল্লাহর কসম যেই দিন থেকে আপনার নূরানি মুখে হাসি দেখলাম আমার আর ঘুম ভালো লাগে না খানা ভালো লাগে না দুনিয়া ভালো লাগে না কাজ ভালো লাগে না শুধু আপনাকে দেখার জন্য পাগল উচ্চ আওয়াজে বলেন সুবহান তো আমার নবী বলতেছেন আমাকে যদি দেখার জন্য পাগল হও তাহলে কলমাটা পড়ে নাও সে বললেন হুজুর আমার তো কলমা পড়তে মন চায় কিন্তু আমি কলমা পড়ব আপনাকে ওয়াদা করতে হবে আমার সাথে আপনাকে আমাকে এজাজত দিতে হবে বলে কি এজাজত বললেন আমি কলমা পড়তে রাজি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এই সত্য যদি আপনি মানেন তাহলে আমি কি পড়ব কলমা আর হইলে হইতাম তো বাইরে মসজিদ তো এখন কি হ ঠিক কি না আজকালকার হুজুররা তো বেশি গরম হুজুরদের গরমের টেম্পার এখন টিকা যায় না দেখবেন খান ধরে বের করে দিবে কিন্তু আমার মুস্তাফা তো তিনি রহমাতাল লিল আরো জোরে বলেন না রহমাতাল লিল নবীর মতো বড় কোন রহমত আর আছে নবীর চাইতে দয়াবান দুনিয়ার বুকে আল্লাহ কাউরে বানাইছে আমার নবী বললেন ও ইহুদি আসলে কি তুমি নামাজ পড়তে চাও না ও ইহুদি বললেন হুজুর ওয়াদা করলাম কলমা পড়ে মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না আমার নবী বললেন অসুবিধা নাই মন না চাইলে পড়ো না মনে চাইলে পড়ো কিন্তু কলমাটা পড়ে নাও আমার কামলিওয়ালা নবী তাকই মধুর কলমা পড়াইয়া দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সে কি হয়ে গেল মুসলমান বলে না কি হয়ে গেল নবী কলমা পড়াইলেন মুসলমান না হয়ে পারে জোরে বলেন না পারে এখন সে মুসলমান হলো কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না এখন যখন পাঁচ ওয়াক্ত আজান চলে ধরেন এখানে একটা দোকান আছে না ফুলকলি আসেনি এই যে ফুলকলি দোকান যখন আজান চলে দেখে ফুলকলির মালিকও দোকান ছেড়ে বের হয়ে গেল কর্মচারীও বের হয়ে গেল সবাই কোথায় জোরে বলে না কোথায় ধরেন ফুলকলির মধ্যে আবু বকর সিদ্দিক আছে ফারুক আজম আছে উসমান জিন্নুরেন আছে নাস্তা করতে বসছে আর কি হঠাৎ করে আজান করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
সোনার দেরি দোকানের জায়গায় দোকান আছে যাপ বন্ধ করে নাই দোকান রেখে কোথায় চলে গেল এখন অত ওয়াদা করছে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ব এখন সে দোকানে একা বসে আছে আচ্ছা বলেন তো এখানে যদি 200 মানুষ থাকে 199 জন যদি মসজিদে চলে যায় একজন বসে থাকলে তার লজ্জা লাগে কি লাগে না খারাপ লাগে কি লাগে না ওরে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল দেখে আবু বকর মসজিদে উমর মসজিদে ফারুক আজম মসজিদে মাওলা আলী মসজিদে বেলাল মসজিদে সাহাবা মসজিদে আশিক মসজিদে আমার ওই নবীর সাহাবা তার অন্তরটা মোচড় দিয়ে উঠল চোখের পানি জজ 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 জর করে সরে دوري مصطفر قدمي گلن يا رسول الله يا حبيب الله امار اكون من چاين نماز پڑا جنو امي تو بولي چلام مسلمان حبو كنتو پاس وقت نماز پڑو بنا او نبی امي پاس وقت نماز پڑتے چاي كنتو امار اكتا شرط واسه اوار کیا سي نبی بولن ٹھیک اسے من چاين لے تمہیں نماز পড়ো তখন তিনি বললেন শর্তটা হলো ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ব সত্য কিন্তু আমি ওযু বানাব না আমার পানিতে কি আছে অ্যালার্জি আমি ঠান্ডা পানি ধরতে পারি আমি বাবা ওযু বানাইতে পারবো না আপনি যদি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কিন্তু ওযু বানাবো না নবী মুস্কি হাসলেন হেসে বললেন আচ্ছা অসুবিধা নাই ওযু বানাইও না নামাজ পড়ো সুবহানাল্লাহ বলেন আমরা হলে কি করে দিতাম গার ধরে বের করে দিতাম রাসূলে পাক এটা বলেন নাই অনেকে খবরদারি করে মসজিদে ওই দিন একটা ভিডিও দেখলাম বাচ্চা নামাজ পড়তেছে পিছনের কাতারে আমাদের মত একজন মুরব্বি গেলেন ওযু কালাম বানাইয়া বাচ্চাটা তখন সিজদাই ইমামের পিছনে দুই তিন কাতার পিছনে সে গিয়ে বাচ্চাটাকে পা দিয়ে লাথি মেরে সরাইয়া কি দিয়ে পা দিয়ে লাথি মেরে সরাইয়া সে নামাজে নিয়ত বাঁধতেছে আচ্ছা বলেন তো ওই বাচ্চাকে লাথি মেরে যে নামাজ পড়তে গেল তার নামাজটা হবে দেখেন নবী কতটুকু উদার আর আমরা কতটুকু কঠিন মুস্তাফা বললেন অসুবিধা নাই তোমার যদি মন না চায় তুমি ওযু বানাইও না মসজিদে ঢুকো অটোমেটিক তোমার পরিবর্তন চলে মসজিদে ঢোকা আরম্ভ করলেন নামাজ পড়া আরম্ভ করলেন ওযু বানাই না একদিন দেখে মাওলা আলী ওযু করতেছে ওযু করতেছে সত্য তবে মাওলা আলীর ওযুর স্টাইল ভিন্ন আমরা যখন ওযু বানাই হাত দুই কি পর্যন্ত কোনোই পর্যন্ত না মাওলা আলী দুইতেছে বাহু পর্যন্ত আমরা ওযু বানাই পা ধই টাকনু গিরা পর্যন্ত ঠিক কি না কিন্তু মাওলা আলী দুইতেছেন কি পর্যন্ত হাঁটু পর্যন্ত সুবহানাল্লাহ বলেন না তখন ইহুদি যিনি মুসলমান হয়েছে উনি এসে মাওলা আলীকে বললেন আলী আমার মনে হয় তোমার ওযু হচ্ছে তুমি হাত দুবা তোমার কোনোই পর্যন্ত তুমি দুইতেছো বাহু পর্যন্ত তুমি পা ধোবা টাকনু গিরা পর্যন্ত তুমি দুইতেছো হাঁটু পর্যন্ত তখন মাওলা আলী ওই নবীর নতুন সাহাবার দিকে তাকালেন ওরে মাইয়ার নজরে তাকাইয়া তিনি বললেন জানি 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 হাত দুইতে হবে কোনোই পর্যন্ত আমি জেনে শুনে বাহু পর্যন্ত দুচ্ছি বললেন কেন কেন বললেন কারণ আমার নবী তাকে শুনেছি যারা ঘন ঘন ওযু করবে ওযু করে যখন সে নামাজে যাবে ওযু যখন করবে কিয়ামতের ময়দানে নাকি ওই ওযুর জায়গাগুলো নূরের আলোর মতো টর্চ লাইটের মতো জল 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 করবে উচ্চ আওয়াজে বলেন সুবহান যেখানে যেখানে ওযুর পানি লাগে সেটা টর্চ লাইটের মতো কি করবে জ্বলবে বলেন না এটা কি দুনিয়ার লাইটের আলো না নূরের আলো জোরে বলেন না দুনিয়ার লাইট না নূর
ওই নূরের আলোর মতো যখন জ্বলবে এই কথা যখন শুনলেন ওই আশিক সাহাবার হু করে কেঁদে দিলেন কি বলো ওজুর মধ্যে এত ফজিলত ওজুর মধ্যে এত নিয়ামত আমি তো আগে জানতাম না সে কি করলো ওযু করবে দূরের কথা এতক্ষণ তো বলছিল ওযু করবে না এখন ওযুই আকবর অর্থাৎ ডাইরেক্ট গোসল করে ফেলছে সে বলছে আল্লাহর কসম আমি চাই না শুধু আমার মুখমণ্ডল ঝকঝক করুক আমার হাতগুলো ঝকঝক করুক আমার টাকনুগিরা পর্যন্ত ঝকঝক করুক আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত খোদার নূরে ঝকঝক করুক এটা আমার আকাঙ্ক্ষা মুস্তাফার কদমে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করেন আজকে থেকে অনুমতি চাচ্ছি পাঁচ ওয়াক্ত পাঁচবার ওযু নয় গোসল করে মসজিদ আসব উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ 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 তাহলে মুসলমানরা যে ওযু বানাই এই ওযুর মধ্যে নিয়ামত আছে কি না এজন্য আমার টেম্পো চালক ভাইদেরকে বলবো সকালে ঘুম থেকে উঠে সাতটা গায়ে নিয়ে টেম্পো তো ওঠার দরকার নাই মিসওয়াক করে ব্রাশ করে আগে ওযু করবেন কারণ আপনি ওযুর মধ্যে যদি থাকেন প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য খোদার ফেরেশতারা রহমত দিবে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না ওযুর মধ্যে টেম্পো উঠবেন আবার যখন ওযু ভেঙে যাবে আবার ওযু করে নেবেন বা ওযু থাকবেন অন্তত পক্ষে দেখবেন যারা বা ওযু থাকবে তাদের চেহারাটা নূরের আলোর মতো জ্বলজ্বল করবে বড় করে বলে সুবহানাল্লাহ